প্রিয় ছাত্র ছাত্রী আজির ক্লাসটি সম্পূর্ণ নলেজেবল ক্লাস হওয়া যাচ্ছে যেহেতু যে ছাত্র ছাত্রী মানে কমসে কম ফোর্থ মানে চতুর্থ শ্রেণীর ঊর্ধ্ব ক্লাস পর্যন্ত পড়ুচন্তি সেমানকো পাই আজির ক্লাস অত্যন্ত মূল্যবান যদি এই ক্লাস কো যদি ধ্যানর সহিত দেখিবে নাই যেতে গণিত হো যেতে বি উচ্চ উচ্চকু আমি পড়ি পড়ি যা প্রত্যেক ম্যাথমেটিক্স রে সলভ করিবা সময় বহুত বড় প্রবলেম ফেস করিয়াকু পড়িব সেতিপাই আজির ক্লাসটি কো ধ্যান সহ দেখিবা দরকার প্রত্যেক ক্লাসর স্টুডেন্ট মানকো পাই এবং দর্শক বন্ধু মানকো পাই যো মানে বিভিন্ন প্রকার কম্পিটিটিভ পরীক্ষা দৌছন্তি সেমানকো পাই অতি মূল্যবান সেতিপাই ধ্যানর সহ দেখিবা জরুরি দেখো তো এঠি 3/5 গুণন 5/8 হরণ 3/4 ର ମୂଲ୍ୟ ନିରୂପଣ କରିବାକୁ ପଡ଼ିବ ମାନେ ସିମ୍ପ୍ଲିଫିକେସନ ସରଳ କରିବାକୁ ପଡ଼ିବ ସେମିତି ଯଦି କହିବା ଆକୁ ଆମେ କେମିତି ସରଳ କରିବା ଓକେ ତ ଦେଖନ୍ତୁ ଏଠି ସରଳ କର ସପୋଜ ସରଳ କର ସରଳ କର ଓକେ ତ କେମିତି କରିବା ତ ଆରାମସେ ଆକୁ ଆମେ ସିମ୍ପ୍ଲିଫାଇ କରିଦେଇ ପାରିବା ତ ପ୍ରଥମରେ 3/5 ମଲ୍ଟିପ୍ଲାଇବା ଇଣ୍ଟୁ 5/8 এই যে হরণ অছি হরণকু আমি গুণন করিয়াকু পড়িব হরণকু আমি যদি গুণন করি দেবা তাহলে এঠি আমি রিসিপ্রোকাল রুলটা কার্য করিব মানে ওলট যাব 3/4টা 4/3 হয়ে যাব ইয়ে উপর পড়িব ইয়ে তল উপরটা তলকু পড়ে আসিব তো 4/3 হয়ে যাব বুঝি পারিথিবে নিশ্চিত ভালো ভাবে তো এবে কোন করিবা আগো কটা কুটি করে দেবা আরামসে কেমিতি হচ্ছে কটা কুটি দেখন্তু যে এঠি 5 অছি তার অপোজিট পটে কোন আমি যদি তলু 5 গোটে কাটিলে তাহলে উপর পটে 5 কটিলা ভলিয়া যদি কোনসি সংখ্যা আছে তাকে কাটিবা তাহলে 5 আছে তাহলে আকু বি 5 রে কাটিলে 5 5 কাটি দিলে কিন্তু এপটে কাই কাটি কাটিবা নাই 8 কো পণিকারে 3 আছে কি 3 কো পণিকারে 8 আছে কি নাই 5 কো পণিকারে 5 আছে 5 কে 5 নাই কি তো এবে লক্ষ্য কর এপট কো বর্তমান যিবা 8 কো পণিকারে 4 আছে 4 কো পণিকারে 8 আছে সেতি পাই আমি কাটি দবা 4 1 4 তো 4 কেতে কো 8 হচ্ছে 4 দুগুণে 8 হচ্ছে ক্লিয়ো তো তারপরে এপট কো যিবা এঠি 3 হচ্ছে এঠি 3 হচ্ছে 3 কো পণিকারে 3 হচ্ছে না কি 3 1 3 3 1 3 ক্লিয়ো তো এমানকো এঠি লেখি করে টাইম ওয়েস্ট করিবা না 1 গুণন 1 এমতি লেখি কি টাইম ওয়েস্ট করিবা না অযথা 1 গুণন 1 গুণন 1 গুণন 1 1 সব 1 আসুচি না কি তো 1 লেখি দেলে তো তলর দেখ 1 × 2 × 1 তা মানে 2 1 2 2 1 2 / 2 এই সমস্ত কর সবা লাস্ট শেষর উত্তর আসলে কোন 1/2 হা বুঝি পারিথিব অতি সহজরে আর উত্তর কাড়ি দেলি তো যো ছাত্র ছাত্রী মানে অত্যন্ত দুর্বল টোটাল ভালো ভাবে জানি না সে মানে বেক করি পুনি শুনি দেখি দেওয়া দরকার যদি হচ্ছে আখপাখ বড় ভাই মানুষ মধ্যে পচারা কেমতি কেমতি বুঝাইলে সার বলে যেহেতু অত্যন্ত দুর্বল হলে টিকি বুঝি পারিবে না কেমতি কেমতি কলে ওকে তো চালো আউ যদি হচ্ছে যদি নাই কাকে বুঝবার নাই তাহলে চালো আউ আগকু আগকু যিবা পুরো প্রাঞ্জল ভাবে টিকি নিকি বুঝাই দেউছি কেমতি আকু এইভাবে প্রশ্নগুড়ি ডিফিকল্ট যেটা কি সম্পূর্ণ জটিল প্রশ্নগুড়ি কেমতি আমি সলভ করিবা দেখো তো প্রিয় ছাত্র ছাত্রী বর্তমান দেখো এটি গোটে মু সম্পূর্ণ অতি জটিল প্রশ্ন নিয়ে আসিছি আকু আমি কেমতি সরল করিবা বা আর মূল্য বা আর উত্তর বাহার করিবা তো দেখো প্রথমে 6/12 গুণন 8/16 এটি রইলা হরণ এই হরণকু আমাকে গুণন করে পড়িব আর কহিবার কিছু নাই কপি পেস্ট করিদবা 6/12 গুণন 8/16 আকু ডিট তলকু ওলাই দেলি তো এটি হরণ অছি তাকু গুণন যেতে করদেবি কোন হব মু কইতিলি কোন হব 8/24টা 24/8 হয়ে যিব ওকে 8টা তলকু পড়াইও 24টা উপরকু পড়াইও তো 24/8 হই গলা উল্টে গলা ক্লিয়ার হরণকু গুণন করদবার তারপরে প্লাস এটি লক্ষ্য করা যাও 5/4 − 6/4 ওকে তো আকু যেমতি কো সেমতি তলকু নেই আসিবা যেমতি কো সেমতি তো তারপরে তলকু যিবা এমানকু কটাকুটি কর দেবা কেতে ভিতরে এতকি ভিতরে কটাকুটি কর দেবা কেমতি তো আমি যদি যেতে চালা খাওয়া সেতে মানে জলদি প্রশ্নর উত্তর বাহারি পড়িব এমিতি এমতি বি কাটি দেই পারিবা যদি এমতি কেমতি কাটিবা এমতি এমতি বি কাটি দেই পারিবা তো আমি গোটে কাম করিবা কাটিবা পাই সুবিধা বাটো কাড়িবা তো দেখো 16 8 করে 24 ওকে 8 কো পণিকারে 16 আছে 8 কো পণিকারে 24 আছে ক্লিয়ার তো
ଆଠ ଦୁଗୁଣେ ଷୋହଳ ହେଉଛି ଆଠ ତିରିକି ଚବିଶ ହେଉଛି, ଏପଟେ ଆଠକୁ ପୁଣିକାର ଆଠ ଅଛି ଆଠ ଏକ ଆଠ ଆଠ ଏକ ଆଠ। ତ ତାପରେ ତଳକୁ ଯିବା, ଏମାନଙ୍କୁ କଟାକୁଟି କରିଦେବା, କେତେ ଭିତରେ ଏତିକି ଭିତରେ କଟାକୁଟି କରିଦେବା। କେମିତି? ତ ଆମେ ଯଦି ଯେତେ ଚାଲାକ ହେବା ସେତେ ମାନେ ଜଲ୍ଦି ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ବାହାରି ପଡ଼ିବ। ଏମିତି ଏମିତି ବି କାଟି ଦେଇପାରିବା, ଯଦି ଏମିତି କେମିତି କାଟିବା ଏମିତି ଏମିତି ବି କାଟି ଦେଇପାରିବା। ତ ଆମେ ଗୋଟେ କାମ କରିବା, କାଟିବା ପାଇଁ ସୁବିଧା ବାଟ କାଢ଼ିବା। ତ ଦେଖ, ଷୋହଳ ଆଠ କରେ ଚବିଶ, ଓକେ, ଆଠକ ପଣିକାରେ ଷୋହଳ ଅଛି, ଆଠକ ପଣିକାରେ ଚବିଶ ଅଛି, କ୍ଲିଅର? ତ ଆଠ ଦୁଗୁଣେ ଷୋହଳ ହେଉଛି ଆଠ ତିରିକି ଚବିଶ ହେଉଛି, ଏପଟେ ଆଠକ ପଣିକାରେ ଆଠ ଅଛି ଆଠ ଏକ ଆଠ ଆଠ ଏକ ଆଠ, କ୍ଲିଅର? ତ ଏଇଟା ସବୁ କଟାକୁଟି ସରିଗଲା। ତ ତାପରେ ଏଇଆ ରହିଗଲା, ଇଏ କାହା ସହିତ କଟିବ? ଆମେ ଚାହିଁଲେ ଏମିତି କାଟି ଦେଇପାରିବା, ଛଅ ଏକ ଛଅ, ଛଅ ଦୁଗୁଣେ ବାର, କ୍ଲିଅର? ଏମିତି କାଟିଦେବା। ତ ଯାହା କାଟିଲେ ତାକୁ ତଳକୁ ନେଇ ଆସିବା। ତ ଏଠି କ'ଣ, ଏକ ଗୁଣନ ଏକ, ଏକ କେ ଏକ, ଗୁଣନ ତିନି, ଏକ ଗୁଣନ ତିନି, ତିନି ଏକ ତିନି, ଇଏର ତିନି ହେଲା। କେମିତି? ଏକ ଗୁଣନ ଏକ ଗୁଣନ ତିନି, ଓକେ, ତିନି ଆଣିଲେ। ତଳର ଦେଖିବା, ଦୁଇ ଗୁଣନ ଦୁଇ ଚାରି, ଚାରି ଏକ ଚାରି, ଓକେ, ତିନି ବାଇ ଚାରି, ଏତିକି ଭିତରେ ପାଇଗଲେ। ତାପରେ ୟା କଥା ବୁଝିବା, କ'ଣ ପ୍ଲସ୍ ପାଞ୍ଚ ବାଇ ଚାରି ମାଇନସ୍ ଛଅ ବାଇ ଚାରି, ଏଠି କରିବା କ'ଣ? ତ ଏବେ ଲକ୍ଷ୍ୟର ୟା ଉପରେ ନେଇକରି ମୁଁ ବାରମ୍ବାର ବୁଝେଇଛି, ଯେଉଁ ପିଲାମାନେ ଅତ୍ୟନ୍ତ ଦୁର୍ବଳ ପରିମେୟ ସଂଖ୍ୟା କେମିତି ନିର୍ଣ୍ଣୟ କରିବେ, ଗୋଟିଏ ମାନେ ବିଭକ୍ତ ସଂଖ୍ୟା ସହିତ ଆଉ ଗୋଟେ ବିଭକ୍ତ ସଂଖ୍ୟା କେମିତି ଯୋଗ ବିୟୋଗ ହରଣ ଗୁଣନ କରାଯିବ, ତା ଉପରେ ମୁଁ ବୁଝେଇଛି। ଏତେ ଆମେଜିଂ ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ିକ ମୁଁ ପକେଇଛି ଯାହାକି ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ତାକୁ ପାଇପାରୁନାହାନ୍ତି। ବାରମ୍ବାର ପ୍ରଶ୍ନ କରିଦେ, ସାର୍ ପକେଇଛନ୍ତି କି ବିଭକ୍ତ ସଂଖ୍ୟାମାନଙ୍କର ଯୋଗ ବିୟୋଗ ହରଣ ଗୁଣନ ଜାଣିପାରୁନୁ, କେମିତି କ'ଣ କରାଯିବ? ପ୍ରଶ୍ନ ମାନେ ବାରମ୍ବାର ମୋତେ ଗୋଟେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ପ୍ରଶ୍ନ କରୁଛନ୍ତି, ତା ସହିତ ହ୍ୱାଟ୍ସଆପ୍ରେ ବି କରୁଛନ୍ତି, ତାପରେ ଫୋନ୍ କରି ବି ପଚାରୁଛନ୍ତି। ମୁଁ ଦେଇଛି ସେଇ ଭିଡ଼ିଓ, ତଥାପି ଏବେ ଦେଖ ଏଇଠି ଏମିତିକିଆ ପ୍ରଶ୍ନ ଥିବ, ଲବ ଏବଂ ହର ତଳେ, ନ୍ୟୁମିନେଟର ଡିନୋମିନେଟର, ଯେଉଁଟାକି ତଳେ ଲବ ଏବଂ ହର ତଳର ସଂଖ୍ୟା ଯଦି ସମାନ ଅଛି, ଚାରି 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 କିମ୍ବା ତିନି 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 କି ଦୁଇ 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 କି ନଅ 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 କି ଶହେ ଶହେ ଶହେ, ତାହେଲେ ସେଇଟାକୁ ସିଧାସଳଖ ଆମେ କ'ଣ କରିଦେବା, ଏଠି ଚାରି ଚାରି ଅଛି ତାହେଲେ ଚାରି ଗୋଟେ ନେଇଯିବା, ଆଖି ବୁଝିକିରି। ସେ ନ ସାଗୁ ଗ ସାଗୁ ସେ କଥା ଭୁଲିଯାଉ, ସେଇଟା ସ୍କୁଲ ଷ୍ଟାଇଲ, ଭୁଲିଯାଉ, ଏଠି ମୁଁ ବୁଝାଉଛି ଏମିତି କରିଦେବ, ଓକେ। ତ ସିଧାସଳଖ, ତ ଗୋଟିଏ ଚାରି ନେଇଗଲେ, ତ ତାପରେ କ'ଣ କରିବା, ଏଠି ତିନି ଅଛି ତିନି, ତାପରେ କି ଅଛି ପ୍ଲସ୍ ଅଛି ପ୍ଲସ୍, ତାପରେ କ'ଣ ଅଛି ପାଞ୍ଚ ଅଛି ପାଞ୍ଚ, ତାପରେ ମାଇନସ୍ ଅଛି ମାଇନସ୍, ତାପରେ ଛଅ ଅଛି ଛଅ, ଏମିତି ନେଲେ, ତିନି ପ୍ଲସ୍ ପାଞ୍ଚ ମାଇନସ୍ ଛଅ, ଏମିତି ନେଇଗଲେ। ତାପରେ କ'ଣ କରିବା, ଯେ ପାଞ୍ଚ ଆଉ ତିନି ମିଶେଇଦେବା କେତେ ହେବ, ଆଠ ହେବ, ପାଞ୍ଚ ଆଉ ତିନି ମିଶେଇଲେ କେତେ ହେଉଛି ଆଠ ହେଉଛି, ଆଠରୁ ଛଅ ଗଲେ କେତେ ହେଉଛି ଦୁଇ ହେଉଛି, ଓକେ, ବାଇ ଇଏ କେତେ ଚାରି, ତଳଟା ଉପରର ଟୋଟାଲ କେତେ ଆସିଗଲା, ପାଞ୍ଚ ଆଉ ତିନି ଆଠ ହେଲା, ଆଠରୁ ମାଇନସ୍ ଛଅ ହେଲେ ଦୁଇ ହେଲା, ଆଉ ଏଇ ଚାରିକୁ ଚାରି ଲେଖିଦେଲେ, ତାପରେ ଦୁଇ ଆଉ ଚାରି ବେଡ଼ା, ତ ଇଏ କେଉଁ ପଣିକାରେ ଅଛି, ଦୁଇଙ୍କ ପଣିକାରେ ଦୁଇ ଅଛି ଆଉ ଦୁଇଙ୍କ ପଣିକାରେ ଚାରି ଅଛି, ତାହେଲେ ଦୁଇ ଏକ ଦୁଇ, ଦୁଇ ଦୁଗୁଣେ ଚାରି, ତାମାନେ ଏକ ବାଇ ଦୁଇ ଉତ୍ତର ଆସିଗଲା। ସବା ଶେଷରେ ଏଇଟା ସବୁଯାକ ଆମେ ଯେତେବେଳେ ଆମେ କ'ଣ ସିମ୍ପ୍ଲିଫାଏ କଲେ ସେତେବେଳକୁ ଏକ ବାଇ ଦୁଇ ଉତ୍ତର ଆସିଲା। ବୁଝିପାରିଥିବ ନିଶ୍ଚିତ, ଯଦି ବୁଝି ହେଉନାହିଁ ବେକ୍ ବେକ୍ କରିଦିଅନ୍ତୁ। ଆଉ ଯଦି ପ୍ରିୟ ଛାତ୍ରଛାତ୍ରୀ ତଥା ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଅଭିଭାବକ ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ମାନଙ୍କୁ ମୁଁ ବାରମ୍ବାର କହିଦେଉଛି ଯେ ସମ୍ପର୍କୀୟ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ମାନେ ଯଦି ଅଛନ୍ତି ଏହିଭଳି ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ିକୁ ସେୟାର କରିଦିଅନ୍ତୁ, ସେମାନେ ପଢ଼ିବା ଦରକାର, ସେମାନଙ୍କୁ ବୁଝାନ୍ତୁ ଏଇ ଚ୍ୟାନେଲରେ ଯେଉଁ ପାଠ ଗୁଡ଼ିକ ଆସୁଛି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମୂଲ୍ୟବାନ। ଥରେ ଭିଡ଼ିଓ ଦେଖିଦେଉଛନ୍ତି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେଉଛନ୍ତି, ନୋଟିଫିକେସନ୍ ବେଲ୍ ବଜାଇ ଦେଉଛନ୍ତି, ନେକ୍ସଟ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓ ପକେଇଲା ବେଳକୁ ଦେଖିବାର ନାହିଁ। ସେତେବେଳକୁ କାର୍ଟୁନ୍ ଦେଖୁଥିବ କି ଗୀତ ନାଚ ଦେଖୁଥିବ କି, ସେହି ସମୟରେ ପାଠ ଆସିଲେ ଇଚ୍ଛା ଲାଗିବ କି? ଇଚ୍ଛା ଲାଗିବ ନାହିଁ, କିନ୍ତୁ ଫ୍ୟୁଚର ଅଛି ଏଠି, ସେ ଗୀତ ନାଚ ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟରେ ଫ୍ୟୁଚର ନାହିଁ, ସିଏ ଆସୁଥିବ ଯାଉଥିବ, କିନ୍ତୁ ଏହିଭଳି ସୁଯୋଗ କ'ଣ ଯଦି ନ ପଢ଼ିବ, ନେକ୍ସଟ ବର୍ଷକୁ ପଢ଼ିବି ବୋଲି ଭାବିଲେ ବୟସ ବଢ଼ି ବଢ଼ି ଯାଉଥିବ, ବୟସ ଅପେକ୍ଷା କରେନି। ତ ସେଥିପାଇଁ ଯେତେ କମ୍ ବୟସରୁ ଯଦି ଅଧିକ ଯଦି ସ୍ମାର୍ଟ ବନିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଇଂଲିଶରେ ହଉ ମ୍ୟାଥମେଟିକ୍ସରେ ହଉ, ତାହେଲେ ଚ୍ୟାନେଲ ସହିତ ଲାଗିକି ରହିବାକୁ ପଡ଼ିବ, ଆକ୍ଟିଭ ହେଇକି ରହିବାକୁ ପଡ଼ିବ। ଆଜି ଯେଉଁ ଭିଡ଼ିଓ ଦେଖିଲେ କାଲିକି କେଉଁ ଭିଡ଼ିଓ ଆସିବ, ଜଗିକି ରହିବା ଦରକାର, ତାହେଲେ ଯାଇକିରି ଗୋଟିଏ ଭଲ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ହେଇପାରିବ, ଭବିଷ୍ୟତ ପାଇଁ କିଛି କରିପାରିବ। ଆଉ ଯଦି କାର୍ଟୁନ୍ ଦେଖିବ, କାର୍ଟୁନ୍ ଭଳିଆ
ଚଳ ବିଚଳ ହେବ। ଗୀତ ନାଚ ଦେଖିବ, ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ ଦେଖିବ, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ହିରୋ କି ହିରୋଇନ ବନିଯିବ। କହିଲେ ବୋଲି ଦୁଃଖ କରିବ ନାହିଁ, ଯେହେତୁ ମୁଁ ଟିଚର ଭାବରେ କିଛି ଶିକ୍ଷା ବି ଦେଉଛି।